অত্যন্ত সাধারণ জীবন দিয়ে শুরু হলো রেচেপ তাইয়িপ এরদোয়ান বর্তমানে এমন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন যিনি আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্কের শাসনামলের পর অন্য যে কোনো নেতার চেয়ে দেশটিকে সবচেয়ে বেশি বদলে দিয়েছেন। তবে সাম্প্রতিক কয়েক বছরে দেশটির অর্থনীতির অবনতি হয়েছে। মুদ্রাস্ফীতির হার প্রায় 12% এবং মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মূল্য রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। করোনা ভাইরাসের কারণে তুরস্কের এই অর্থনৈতিক দুর্দশা আরও বেশি খারাপ হয়েছে। ইসলাম নিয়ে ফ্রান্সের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে বর্তমানে তিনি আলোচিত এক রাজনীতিকে পরিণত হয়েছেন। মিস্টার এরদোয়ান 2003 সালের মার্চ মাসে যখন তুরস্কের নেতা নির্বাচিত হন, সে সময় $1 পাওয়া যেত 1.6 লিরা। এখন $1 মূল্য 8 লিরারও বেশি। তার শাসনামলের শুরুর দিকে দেশে বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল, হয়েছিল ব্যাপক উন্নয়নও। সাম্প্রতিককালে প্রেসিডেন্ট এরদোয়ান বহির্বিশ্বে তার শক্তি প্রদর্শনের জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, যা অনেক দেশকে ক্ষুব্ধ করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা জোট ন্যাটোতে তুরস্কের মিত্র দেশগুলো তুর্কি প্রেসিডেন্টের এই তৎপরতায় ক্ষুব্ধ। লিবিয়া ও সিরিয়ার সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে তুরস্কের সামরিক বাহিনী। ককেশাস অঞ্চলে নাগর্ণ কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে তাতেও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে তুরস্ক। দুটো দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হওয়ার আগে তুরস্ক আর আজারবাইজান মিলে চালিয়েছে যৌথ মহড়া। যুদ্ধে আজারবাইজানকে সরাসরি সমর্থন দিয়ে অনেক দেশের সমালোচনার শিকার হয়েছে তুরস্ক। আজারবাইজানিরা ইতিহাস ও সাংস্কৃতিকভাবে তুরস্কের ঘনিষ্ঠ। এছাড়াও তেল সমৃদ্ধ এই দেশটিতে তেল রপ্তানির জন্য নির্ভর করতে হয় তুরস্কের ওপর। তাদের তেলের পাইপলাইন গেছে তুরস্কের ভেতর দিয়ে, কিন্তু রাশিয়া কয়েক শতাব্দী ধরে এই ককেশাস অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করে আসছে। লিবিয়া ও সিরিয়া এবং সবশেষ ককেশাসে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা ও সেই লক্ষ্যে সামরিক তৎপরতার কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার বিরোধ সৃষ্টি হয়েছে। পূর্ব ভূমধ্য সাগরে সম্প্রতি গ্যাসের যে বিশাল ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে সেটিও উঠে এসেছে প্রেসিডেন্ট এরদোয়ানের ভূ রাজনৈতিক এজেন্ডায়। সাইপ্রাসের সমুদ্র উপকূলে গ্যাসের সন্ধানে তুরস্কের তৎপরতায় সাইপ্রাস ও গ্রিসের সরকার ক্ষোভ প্রকাশ করেছে। এই দুটো দেশই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নও প্রেসিডেন্ট এরদোয়ানকে সতর্ক করে দিয়েছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সে ইসলামপন্থীদের দমনে তৎপর হলে এবং ইসলাম ধর্মের সমালোচনা করলে প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার কথা বলেছেন। ফরাসি পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন তিনি। এতে ফ্রান্স ক্ষুব্ধ হয়েছে। সমালোচকরা বলছেন বহু আগে থেকেই প্রেসিডেন্ট এরদোয়ানের বেশ কিছু ইসলামপন্থী এজেন্ডা রয়েছে। মিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার রয়েছে আদর্শগত মিল। মুসলিম ব্রাদারহুডের নেতা কর্মীদের মতো তিনিও 4 আঙ্গুল তুলে স্যালুট দেওয়ার জন্য পরিচিত। এভাবে শুভেচ্ছা জানানোকে বলা হয় রাবা। এবছরের জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুলের ঐতিহাসিক একটি ভবন হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। এতে বহু খ্রিস্টান ও পশ্চিমা দেশ ক্ষুব্ধ হয়েছে। 1,500 বছর আগে এই ভবনটি নির্মিত হয়েছিল গির্জা হিসেবে। অটোমান টার্কের আমলে এটিকে মসজিদে পরিবর্তন করা হয়, কিন্তু পরে কামাল আতাতুর্ক ভবনটিকে জাদুঘরে পরিণত করেন, যা ধর্মনিরপেক্ষ নতুন তুরস্কের প্রতীক হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা AKP 2019 সালে সারা দেশের স্থানীয় নির্বাচনগুলোতে জয়লাভ করে, কিন্তু বড় 3টি শহর ইস্তানবুল, রাজধানী আঙ্কারা ও ইজমিরে তার দল পরাজিত হয়। ইস্তানবুলের মেয়র নির্বাচনে বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টির কাছে AKP'র পরাজয় প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য ছিল একটি বড় ধরনের ধাক্কা। কেননা মিস্টার এরদোয়ান 1994 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই 4 বছর এই শহরের মেয়র ছিলেন, আর এই শহরেই তার দুর্গের পতন ঘটেছে। মূলত তুরস্কের রক্ষণশীল গ্রামীণ এলাকা এবং আনাতোলিয়ার ছোট ছোট শহরগুলোই প্রেসিডেন্ট এরদোয়ানের দল AKP'র ভোটের ঘাঁটি হিসেবে পরিচিত। মুসলিম মূল্যবোধের পক্ষে সরাসরি বক্তব্য দেওয়ার কারণে প্রেসিডেন্ট এরদোয়ান বহু তুর্কির কাছে জনপ্রিয়। এই ইস্তানবুল শহরেই মিস্টার এরদোয়ানের উত্থানের শুরু। বর্তমানে এই শহরের জনসংখ্যা 1.5 কোটিরও বেশি। তার প্রেসিডেন্ট হয়ে ওঠার যাত্রা শুরুতে এই শহর ছাড়াও রাজধানী আঙ্কারায় স্থানীয় নির্বাচনে সাফল্য অর্জন করে তারই দল একেপি। এরপর দলটি ধীরে ধীরে তুরস্কের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। প্রেসিডেন্ট হওয়ার আগে মিস্টার এরদোয়ান 2003 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রেচেপ তাইয়েপ এরদোয়ান প্রথম দফায় প্রেসিডেন্ট হন 2014 সালের অগাস্ট মাসে। তিনি তুরস্কের দ্বাদশ প্রেসিডেন্ট। 2018 সালের জুন মাসে প্রথম রাউন্ড নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে মিস্টার এরদোয়ান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে 2017 সালে সংবিধান সংশোধনের ওপর অনুষ্ঠিত বিতর্কিত এক গণভোটেও তিনি জয়ী হন। ফলে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন তিনি। 2016 সালে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একটি অভ্যুত্থান হয়েছিল যা ব্যর্থ হয়। সে সময় সামরিক বাহিনীর দিক থেকে তার ক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তার জবাবে শুরু হয় পাইকারি গ্রেফতার ও নামে মাত্র বিচার। পশ্চিমা দেশগুলোর রাজনীতিকরা, মানবাধিকার গ্রুপগুলো প্রেসিডেন্ট এরদোয়ানের এই দমন পীড়ন অভিযানের তীব্র সমালোচনা করে। তুরস্কে 1960 সালে এবং এরপরে বিভিন্ন সময়ে আরও তিনবার সামরিক বাহিনী দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। তুর্কি সামরিক বাহিনী তুরস্ককে কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতেই আগ্রহী। সামরিক বাহিনীর এই হস্তক্ষেপের ঘটনায় জাতীয়তাবাদীদের প্রভাব ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট এরদোয়ানের দল এই সামরিক বাহিনীর ক্ষমতা খর্ব করতে সর্বদাই সচেষ্ট ছিল। 2016 সালের ওই ব্যর্থ অভ্যুত্থানে কমপক্ষে 240 জন নিহত হয়। মিস্টার এরদোয়ান জাতীয় পর্যায়ে ক্ষমতায় আসেন 2003 সালে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে। 2014 সালের অগাস্ট মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে 11 বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তুরস্কে একসময় প্রেসিডেন্টের পদটি আলংকারিক হলেও এখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ফলে তার বিরুদ্ধে সমালোচনা করা এখন কঠিন। কেউ তার বিরোধিতা কিংবা সমালোচনা করলে তাকে পড়তে হচ্ছে রোশানলে। ভিন্ন মতের ওপর এই দমনপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এর জের ধরে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক শীতল হয়ে পড়েছে। পরিণতিতে স্থবির হয়ে গেছে এই জোটে তুরস্কের যোগ দেওয়ার প্রক্রিয়াও। ব্যর্থ অভ্যুত্থানের পর 50,000-এর বেশি লোক গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সৈনিক, সাংবাদিক, আইনজীবী, পুলিশ অফিসার, শিক্ষক এবং কুর্দি রাজনৈতিক। রেচেপ তাইয়েপ এরদোয়ানের জন্ম 1945 সালের ফেব্রুয়ারি মাসে। একজন উপকূলরক্ষীর সন্তান তিনি। বেড়ে উঠেছেন তুরস্কের কৃষ্ণসাগর সমুদ্র উপকূলে। তার বয়স যখন 13, তার পিতা সন্তানদের আরও ভালো লেখাপড়া করানোর স্বপ্ন নিয়ে ইস্তাম্বুলে চলে আসার সিদ্ধান্ত নেন। কিশোর এরদোয়ান বাড়তি কিছু অর্থ রোজগারের জন্য রাস্তায় লেবুর শরবত এবং রুটি বিক্রি করতেন। ইসলামিক স্কুলে পড়ালেখা করেছেন তিনি। পরে ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করেন। একজন পেশাদার ফুটবলারও ছিলেন তিনি। একটি বিলাসবহুল প্রাসাদে থাকেন তুর্কি প্রেসিডেন্ট। সমালোচকরা বলেন এটাও তার উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের প্রতীক। বিশাল আয়তনের এলাকায় প্রচুর অর্থ খরচ করে এই ভবন নির্মাণের কারণেও তিনি সমালোচিত হয়েছেন। 4 সন্তানের পিতা মিস্টার এরদোয়ান বলেছেন কোনো মুসলিম পরিবারের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। 2016 সালের মে মাসে তিনি একবার বলেছিলেন, আমরা আমাদের বংশধরের সংখ্যা বহুগুণে বৃদ্ধি করব। মাতৃত্বের উচ্চ প্রশংসা করেন মিস্টার এরদোয়ান। নারীবাদীদের সমালোচনা করেন। তবে তিনি বলেন নারী ও পুরুষকে সমানভাবে দেখা উচিত নয়।